আমার বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, শ্যামলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি বানিয়ে নেবো একটি অসাধারণ রেসিপি। তা দেখুন এই রেসিপি কি আছে। একটি হোঁপা নিয়ে নিয়েছি, হোঁপাটা ভালোই মোটা বড় আছে। আর তিল নিয়ে নিয়েছি, তিলটা প্রথম আমি ভেঙে নিয়েছি, ভেঙে এইভাবে সাদা করে নিয়েছি। এবার তিলটাকে আমাকে ধুয়ে নিতে হবে, তার জন্য আমি একটা নিয়েছি কুড়ি চালনা নিয়ে নিয়েছি। এতে করে আমার ধোয়ার সুবিধা হবে। একটা ডেসির মধ্যে জল নিয়ে এটাকে আমি ধুয়ে নেব। আর এই হোঁপাটাকে আমি এখন কেটে নেব। হোঁপাটা পুরো ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। এই ভেতরের এই দানাটাকে পুরো ফেলে দেব, দিয়ে একটু সরু করে কেটে নেব, তাতে ভাজারও সুবিধা। এই দানাটা থাকলে আটিটা ভালো ভাজা যাবে না। আর হোঁপাটা না ভালো ভাজা হলে তরকারিটা ঠিক ভালো হবে না, তাই আমি হোঁপাটাকে এইভাবেই আমি কেটে নেব। এইভাবে আমি হোঁপাগুলো, সব হোঁপাগুলোকে কেটে নেব। হোঁপা সব হোঁপাটাই আমি কেটে নিয়েছি, গোটা হোঁপাটা। আর আমি পেঁয়াজটা কেটে নেব। তিলটা ঠিক করে ধুয়ে নিলাম, আর হোঁপাটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, এই দুটো আলুকে আমি সরু করে কেটে নেব। হোঁপায় আমি আধ ঘন্টা আগে আমি নুন মাখিয়ে দিলাম। নুনটা মাখিয়ে দিলে পুরো জলটা একদম ঝরে যাবে, ঝরে গেলে ভাজার সুবিধাটা হয়ে যাবে, নাহলে কড়াইয়ে জড়িয়ে যাবে। তিল আমি শিলে বেটে নেব। তোমাদের যদি মনে হয় মিক্সার মেশিনও বাটতে পারো, শিলেতেও বেটে নিতে পারো। তিল বাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তা কড়ায় তেলটা হয়ে গেছে, কড়া প্রথম গরম হতে হবে, হয়ে গেছে গরম হতে, তারপরই আমি তেল দিয়েছি, নাহলে কিন্তু জড়িয়ে যাবে। তিল বাটাটা আমি দিয়ে দিলাম। তিলটা বাটতে অনেকটাই টাইম নিয়েছে, তিল ভালো করে একটু বাটতে হয়। সবাই সব কিছু রাঁধে, সবাইয়ের মতো রেসিপি বানায়, কিন্তু তার মধ্যেও সুবিধা অসুবিধা আছে। যখন একটা কোঁড়া বেশ ভালোভাবে হয়ে যাবে, তারপরে তেল দিয়ে তেল হইয়ে কোনো এই বাটা জিনিস দিলে আর জোড়াবে না। দেখুন একটুকু জোড়াচ্ছে না। তিল কিন্তু ভাজতে হবে, বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটুকু জোড়াচ্ছে না। তা এইভাবে কোঁড়া হইয়ে তেল হইয়ে দিলে পরে কোঁড়াতে একটুকু জোড়াবে না। তিল হোক ততক্ষণ পড়াতে, আমি তার ফাঁকেতে আমি এই হোঁপাতে হলুদটা মাখিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এই যে নুন মাখিয়ে রাখলে না, এই জলটা বেরিয়ে গেল, তাই নাহলে এটা সব পড়াতে জড়িয়ে ধরতো, তাতে করে ভাজাটা ঠিকঠাক করে হতো না।
তিল নাড়তে নাড়তে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা ডিশে ঢেলে নেব। তিলে একটু বেশি তেল লাগে, দেখলেন তো? প্রথমে আমি বেশি তেলটা দিয়েছি বলে ভাজারও কত সুবিধা হলো, একটুকু জোরালো না, কিচ্ছু না, সুন্দরভাবে প্রথমটাই লক্ষণ একটা এইভাবে জড়িয়ে গেলে সেই তরকারি খেতে ভালো লাগে না। আমি প্রথম কড়ায় তেলটা দিয়ে দিলাম, হোঁপা দিয়ে দেব, হোঁপাটা আমি ভেজে নেব। হোঁপাটায় নুন মাখানো ছিল বলে একবারে একটুখানি হয়ে গেছে, আর জল বেরিয়েছে একবারটি। এইভাবে নাড়াচাড়া করে হোঁপা আমি ভেজে নেব। হোঁপা হয়ে গেছে, হোঁপাগুলোকে আমি তুলে নেব। হোঁপার ওইভাবে জল ঝারিয়ে নিলে দেখুন তেল বেরোচ্ছে হোঁপা থেকে, তবু দিতে হয় না আর তেল, প্রথম যা দিয়েছি ও সেই হয়ে গেছে। ওই জন্যে বলি রান্না সবাই সবাইয়ের মতো সবাই রান্না করে, এইভাবে রান্না করলে তেলও কম পড়বে। ওই তেলের সঙ্গে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা হয়ে গেছে, আলুগুলো আমি তেলের ওপর দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম আলুটা। এখন আমি 2-5 মিনিট নাড়বো, নেড়ে লাল করে নেবো আলুটা। আলু বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো, একটু লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা এবার লাল হয়ে আসছে, তো আমি এখন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা নিয়ে নেব। পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দেবেন, যে যেমন খাবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তা এতে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা। আমি মশলা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ এখন একটু কম দিয়েছি, যেহেতু হোঁপাতে লবণ মাখানা ছিল। মশলা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। তা আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে নিলাম। আমি এবার এই ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, আমি হোঁপাটাকে দিয়ে দেব। হোঁপা তিল দুটি একসাথে আমি দিয়ে দিলাম। এই যে তরকারিটা আমি বানাচ্ছি, তা এত সুন্দর খেতে লাগবে,
ধারণার বাইরে। ঠিক আমি যেভাবে কষিয়েছি আলু বা তিল, এইভাবে ঠিক রান্নাটা করবেন, খেয়ে দারুণ মজা পাবেন, আর মাছ মাংস ভুলে যাবেন। একবার এইভাবে বানিয়ে দেখবে কত সুন্দর খেতে। আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। তা রেসিপি দেখে যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা? রান্না বাড়িতে করে খেয়ে দেখে একটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তা এবার আরেকবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। কত সুন্দর কালারটাও দেখছেন, একদম দারুণ, আর সেন্ট উঠেছে একদম অপূর্ব। একদম রেসিপি রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে, তা আপনারা অবশ্যই দেখবেন আর ভালো থাকবেন।